জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম, হামাসকে নির্মূল করা যাবে না, ইসরায়েলি বাহিনীরই প্রতিবেদন। এরপরে জানাবো আবার গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলা। এদিকে রাফাই অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি বিশ্ব নেতাদের আহ্বান। আরো জানাবো একটি চাঞ্চল্যকর তথ্য, ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে কে ছিল, জানালেন মাওলানা ফজলুর। সবশেষে পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের পরামর্শ দরকার নেই। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হামাসকে নির্মূল করা যাবে না, ইসরায়েলি বাহিনীর প্রতিবেদন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদি গাজার সঙ্গবদ্ধ সামরিক শক্তি হিসেবে হামাসকে গড়িয়েও দেয়, তবুও গাজার এই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন গেরিলা গ্রুপ হিসেবে টিকে থাকবে। ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি নেতাদের মধ্যে চলতি সপ্তাহে বিতরণ করা প্রতিবেদনটির কথা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করেছে চ্যানেল 12। প্রতিবেদনটি প্রণয়ন করেছে IDF সামরিক গোয়েন্দা বাহিনীর গবেষণা শাখা। এতে বলা হয়েছে গাজাবাসীর মধ্যে হামাসের সত্যিকারের সমর্থন বহাল আছে। যুদ্ধের পর গাজার জন্য কোনো বাস্তব পরিকল্পনা না থাকার বিষয়টি উল্লেখ করে এই প্রতিবেদনে বলা হয়, গাজা তখন গভীর সংকটপূর্ণ একটি এলাকায় পরিণত হবে। চ্যানেল 12-এর অনুসন্ধানী সাংবাদিক ইলানা ডায়ান জানান, সোমবার ইসরায়েলের রাজনৈতিক নেতাদের কাছে উপস্থাপন করা হয়। এর আগে ইসরায়েলের সিনিয়র সামরিক কর্মকর্তারা এটি পর্যালোচনা করেন, এমনকি শিন বেইত এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও এটি পর্যালোচনা করেছেন। চ্যানেল 12 জানায়, প্রতিবেদনটির মূল কথা হল ইসরায়েলি বাহিনীর এই অভিযান সত্ত্বেও হামাস একটি সন্ত্রাসী গ্রুপ এবং একটি গেরিলা গ্রুপ হিসেবে টিকে থাকবে। ইলানা ডায়ান বলেন, এতে মনে হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেমনটা আশা করছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নিরঙ্কুশ বিজয় হবে না। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মুখপাত্রের অফিস। উল্লেখ, ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছে গাজায় তাদের অভিযানের মূল উদ্দেশ্য হল গাজা থেকে হামাসকে নির্মূল করা, তবে অনেক দেশই বলছে এমন উদ্দেশ্য হাসিল করা সম্ভব হচ্ছে না। গত নভেম্বরে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছিলেন, হামাসের হুমকি ইসরায়েল ব্যাপকভাবে কমাতে পারলেও গ্রুপটিকে নির্মূল করা কিংবা আদর্শগতভাবে শেষ করা অসম্ভব। উল্লেখ, নভেম্বরের শেষ দিকে পরিচালিত একটি জরিপে দেখা যায়, গাজার 57% লোক মনে করে 7 অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানটি ছিল যৌক্তিক, আর 42% লোক সার্বিকভাবে হামাসকে সমর্থন করে। সূত্র টাইমস অফ ইসরায়েল। আবারও গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের হামলা। গাজায় ইসরায়েলের হামলার মূল টার্গেট হাসপাতাল। যুদ্ধ শুরুর পর থেকেই অবরুদ্ধ অঞ্চলটির ছোট বড় অসংখ্য হাসপাতাল ক্লিনিকে তাণ্ডব চালিয়েছে সেনারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বৃহস্পতিবার আবারও দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের ভেতর ঢুকেছে ইসরায়েলের সেনারা। হামাসের অনুসন্ধানেই নাকি এবার এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল বাহিনী। আল জাজিরার খবর। সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এই অপারেশনটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে, যা হাসপাতালের ভেতরে হামাসের কার্যকলাপের উপস্থিতি নির্দেশ করে। এছাড়াও সেই হাসপাতালেই ইসরায়েলের জিম্মি ছিল বলে তথ্য পেয়েছিলেন তারা। সেনাবাহিনীর মতে হাসপাতালে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেনাবাহিনী স্থানীয় সময় সকাল 7টা পর্যন্ত কমপ্লেক্সের ভিতরে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে বুধবার হাসপাতালে আগুন লেগে একজন নিহত হয়, আহত হয়েছে আরো 7 জন। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের সার্জন ডাক্তার খালেদ আলসার। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 28,663 জন নিহত হয়েছে, আহতদের সংখ্যা কমপক্ষে 68,395 জন। এছাড়াও গত 24 ঘন্টায় 87 ফিলিস্তিনি নিহত ও 104 জন আহত হয়েছে। রাফায় অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি বিশ্ব নেতাদের আহ্বান। ফিলিস্তিনের গাজার ঘন বসতিপূর্ণ রাফা অঞ্চলে স্থল অভিযান চালানোর কারণে ইসরায়েলের গোয়ারতুমিতে আন্তর্জাতিক নিন্দা বেড়েই চলেছে। বিশ্ব নেতারা ইতোমধ্যেই সেখানে আটকা পড়া 15 লাখ ফিলিস্তিনির বিপর্যয়কর পরিণতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড বৃহস্পতিবার এক বিরল যৌথ বিবৃতিতে তাদের সাম্প্রতিকতম জরুরি আবেদনে আবারও ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে এই পথে না এগুতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। বিবৃতিতে তারা বলেছেন, বেসামরিক লোকজনের আর তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই এমন একটি সামরিক অভিযানের পরিণতি হবে বিধ্বংসী। ইসরায়েলের নিরবচ্ছিন্ন সামরিক অভিযানের ফলে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিন
ফিলিস্তিনি মিশর সীমান্তের কাছে গাজার দক্ষিণতম নগরীর ক্রমেই বিস্তৃত হওয়া এক অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। আগ্রাসন থেকে বিরত থাকার জন্য বিদেশি সরকার ও সাহায্য সংস্থাগুলির চাপ সত্ত্বেও ইসরায়েল রাফাতে অনুপ্রবেশ ও হামাস ব্যাটালিয়নগুলোকে নির্মূল করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক বিবৃতিতে বলেছেন, পুরোপুরি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। রাফা থেকে তারা বেসামরিক লোকজনকে যুদ্ধাঞ্চল ছেড়ে চলে যেতে দেবেন। চার মাস ব্যাপী এই যুদ্ধে একটি বিরতি টানার জন্য মধ্যস্থতাকারীদের জোর তৎপরতার মাঝেই ইসরায়েলের আসন্ন হামলার এই হুমকি আসে। গাজার বিস্তীর্ণ অংশ এখন সমতলে রূপান্তরিত। অঞ্চলটির বেশিরভাগ লোকজন বাস্তুচ্যুত আর লাখো মানুষ অনাহারের দ্বার প্রান্তে। গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াই রিমু এন দিরুতু বুধবার বলেন, রাফাতে ইসরায়েলি হামলা চলতে থাকলে নৃশংসতার ঝুঁকি হবে গুরুতর ও উচ্চমাত্রার। এদিকে ইসরায়েলের হাতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় 130 জন জিম্মিকে মুক্তি দান ও যুদ্ধ স্থগিত করার লক্ষ্যে কায়রোতে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা একটি চুক্তির মধ্যস্থতা করতে চাইছে। মিডিয়া রিপোর্টের পর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল কায়রোতে আমাদের জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের কোনো নতুন প্রস্তাব পায়নি। তিনি ফিলিস্তিনের প্রতিনিধি দলকে বলেন, হামাস তার অবস্থান নমনীয় না করা পর্যন্ত ইসরায়েল আলোচনায় পুনরায় যোগ দেবে না। নেতানিয়াহু ওই প্রতিবেদনে সরাসরি মন্তব্য না করে এই মর্মে তিনি জোর দেন যে, হামাস তাদের বিভ্রান্তিকর দাবিগুলি প্রত্যাখ্যান ও ত্যাগ করলে তারা আলোচনায় এগিয়ে যেতে পারবে। ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে কে ছিল জানালেন মাওলানা ফজলুর। পার্লামেন্টে যে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছিল, সেটি উত্থাপন করা হয়েছিল সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার নির্দেশনায়। বৃহস্পতিবার জমিয়তে উলেমা ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান এ কথা বলেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার তিনি বলেছেন, পার্লামেন্টে যে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছিলেন, সেটি উত্থাপন করা হয়েছিল সাবেক সেনাপ্রধান আমার জাভেদ বাজওয়ার নির্দেশনায়। খবর জিও নিউজের। 2022 সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার এই তৎপরতা হয়েছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি জোটের মাধ্যমে। নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ ও বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি সহ বেশ কয়েকটি দল ওই জোট গঠন করেছিল। সে সময় জোটের প্রধান ছিলেন ফজলুর রহমান। ওই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে ফজলুর রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ছিলাম, কিন্তু অন্য দলগুলোর চাপাচাপির মুখে আমি যদি না বলতাম তাহলে আমি পিটিআই প্রতিষ্ঠাতাকে রক্ষা করছি বলে আমার উপর একটি তকমা লাগানো হতো। তিনি আরো বলেন, জেনারেল হামিদ তাকে বলেছিলেন তিনি এই ব্যবস্থার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না, অর্থাৎ যা কিছু করার তা পার্লামেন্টের ভেতরেই করতে হবে, রাজপথে কিছু করা যাবে না। মাওলানা ফজলুরের ভাষ্য, আমি তার নির্দেশনাগুলো প্রত্যাখ্যান করেছিলাম। পরে বেলুচিস্তান আওয়ামী পার্টি, মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান এবং অন্যরা পিটিআই সরকার থেকে সরে গিয়েছিল। পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের পরামর্শ দরকার নেই। পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের পরামর্শের দরকার নেই, নিজেদের সংবিধান অনুযায়ী সবকিছু হবে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ উদ্বেগের বিষয়ে এসব কথা বলেন মমতাজ জাহরা বেলুচ। জানা গেছে, 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে মমতাজ জাহরা বেলুচ বলেন, আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছি, এখানে বিদেশি রাষ্ট্রের কোনো পরামর্শ প্রয়োজন। এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের খুশাব, কহট ও ঘুটকির 53 কেন্দ্র পুনরায় ভোটগ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। 8 ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের দিন ওইসব অঞ্চলের কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনা ঘটে। তখন বিক্ষুব্ধ জনতা ব্যালট পেপার ছিনতাই করে সেগুলো পুড়িয়ে দিছিল। এর জেরে ওই দিন ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিল।